প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছে এবং বিগত ক্লাসগুলো অনুসরণ করেছ। ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো করানো হচ্ছে, যে সূত্র করানো হচ্ছে, ওই নিয়মে কিছু অঙ্ক করানো হচ্ছে, সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে। প্রথমত যা করছি সেই অনুযায়ী, দ্বিতীয়ত অনুশীলনী করার আগে উদাহরণ আছে, তোমরা উদাহরণ দেখবে। যেহেতু এখন ক্রান্তিকাল চলছে, উদাহরণ দেখে, আমার করানোগুলো দেখে, তারপরে এক্সারসাইজে ঢুকে একটা দুটো করে নিয়ম শিখবে। সব অঙ্ক করার প্রয়োজন নেই, কারণ সৃজনশীলে এত অঙ্ক করে শেষ করা যাবে, নিয়ম ফলো করতে হবে। আমি আজকে 3C চ্যাপ্টারের সূত্র কতদিন, 3C চ্যাপ্টারের ক্ষেত্রফলের চ্যাপ্টারের সূত্রগুলো সব আলোচনা করেছি। আজকে আমি অঙ্ক শুরু করছি। ধারাবাহিকের মতো আজকে ওই অঙ্ক বই থেকে অঙ্ক, আজকে যে অঙ্ক অন্য রাইটারের বই আছে, যেমন তোমাদের হাতে এই বইটাও অ্যাভেলেবল আমি মনে করি। হ্যাঁ, সেখান থেকেও এই অঙ্কগুলো করতে পারো। তখন আমি এই রাইটারের বই থেকে 3C 4 নম্বর অঙ্কটা চয়েস করছি। অঙ্ক নম্বর 4, একটি ত্রিভুজের ছবি আঁকাবো। যেখানে 3টি বিন্দু দেওয়া আছে, সেটা হলো এ -3, -2, বি -3, -9, সি 5, -8। ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এর সাহায্যে, ক্ষেত্রফলের সাহায্যে বি হতে সি রেখার উপর, বি হতে সি রেখার উপর অঙ্কটি লম্ব নির্ধারণ করো। এরপরে এখান থেকে লম্ব আঁকাতে হবে, লম্ব লম্ব মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন বিডি। এখন ঘড়ির কাঁটার ঘূর্ণনে এ বি সি বিন্দুগুলির মধ্যে ঘড়ির কাঁটার ঘূর্ণনে বি ঘূর্ণনের দিকে দিকে আমরা সাজিয়েছি। আবার কি দিকে করা যাবে, এ বি সি, তবে তৃতীয় সূত্র বা দ্বিতীয় সূত্র বা চতুর্থ সূত্র বা বিবেচনা আমি এটা চিন্তা করছি। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ডেল এ বি সি, দেখি ডেল ছোট হাতের ডেল, তোমাদের সূত্র কতদিন দিয়েছিলাম, x1 x2 x3 x1 y1 y2 y3 y1। তাহলে প্রথম বিন্দু এটা প্রথম, দ্বিতীয় এটা তৃতীয়, x1 y1 x2 y2 x3 y3 এবং ABC, সেই অনুযায়ী আমরা মানগুলো বসো। -3 -3 5 এবং -3, ভুস 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 এবং ভুস, সবগুলো বসে। আবার অন্যভাবে কোটিগুলো বসে, কোটি 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 কোটি, -2 9 -8 -2। এটা হলো সূত্র আমাদের। এখন এই মান বের করে ফেলা, এটা মডুলাস গুণ হবে -3 × 9, এটার সাথে এটার কোন যোগ, -3 ×
মাইনাস এই দুটো এর সাথে ফাইভ ইন্টু মাইনাস টু, এইটা একটা মাইনাস সূত্রের। এবার উপর দিকে মাইনাস টু ইন্টু মাইনাস থ্রি, এটা ইন্টু এটা জো নাইন ইন্টু ফাইভ, জো মাইনাস এইট মাইনাস, এটা মডুলাস চিহ্ন। তারপর মডুলাস মডুলাস মাইনাস মাইনাস সাতাশ মাইনাস সাতাশ চব্বিশ মাইনাস দশ অ্যান্ড পাঁচ দাবি দিল সিক্স প্লাস প্লাস নয় পঁয়তাল্লিশ প্লাস তিরিশটা চল্লিশ। তাহলে আমরা এই এটা এই এটা আর এটা ক্যান্সেল করে দিলাম সহজে করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস সাতাশ আর মাইনাস সাঁইত্রিশ আর পঁয়তাল্লিশ আর ছয় একান্ন মাইনাস একান্ন। আচ্ছা এবার সাতকে আট মাইনাস আট মাইনাস আট, তাহলে কি ক্ষেত্রফলটা নেগেটিভ, তাহলে মডুলাস চিহ্ন পরিমাণ চিহ্নের কারণে এটা চুয়াল্লিশ। আবার বলছি পরিমাণ চিহ্ন থাকলে ভিতরের সংখ্যা নেগেটিভ থাকলেও সেটা পজিটিভ হয়ে যায়, তাহলে এটা দাঁড়ালো চুয়াল্লিশ বর্গ একক অ্যান্সার। আবার বলছি এর পরমাণ চিহ্ন বা মডুলাস চিহ্ন এর ভিতরে কোনো নেগেটিভ সংখ্যা আসলে সেটা চিহ্নটা পজিটিভ হয়ে যায়, এই হলো ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফলের সাহায্যে বিডি এসি এর লম্ব বা বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এসি হলো লম্ব, যার উপর লম্ব গণ করা সেটা ভূমি, আর যেটা লম্ব আঁকলাম সেটা হলো উচ্চতা। তাহলে এই ত্রিভুজের আরেকটি ফর্মুলা আছে যেটা মূল ক্ষেত্রফল সূত্রে বলা হয়, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, সেই সূত্র কাজে লাগিয়ে বিডি বের করব। এসি দূরত্ব সূত্র কাজে লাগাবো এ বিন্দু আর সি বিন্দু সাথে মাইনাস থ্রি মাইনাস ফাইভ, তা ভুজ বিয়োগ ভুজ হোল স্কোয়ার প্লাস কোটি বিয়োগ কোটি হোল স্কোয়ার মাইনাস টু মাইনাস প্লাস এইট। এখানে আমাদের বিডি অজানা, বিডি অজানা আসে এটা বের করবো চল্লিশ ইন্টু টু, আর বর্গমূলের ভিতরে যেটা হবে পাঁচ আর তিন আট মাইনাস আট, আটের বর্গ চৌষট্টি, আর আট বিয়োগ দুই ছয় ছয়ের বর্গ ছত্রিশ ইন্টু বিডি। আমরা এখন দেখতে পাচ্ছি আঠাশি এটা ছত্রিশ এর এটা একশো বর্গমূল দশ দশ বিডি, তার মানে বিডি সমান আঠাশি আর দশ সমান টেন পয়েন্ট এইট মিটার বা একক। হ্যাঁ হলো বিডির দৈর্ঘ্য নির্ণয় হবে, বুঝেছো সবাই? তোমরা চেষ্টা করবে, এখানে বিগত সপ্তাহে একটি সূত্র ব্যবহার হয়েছে দূরত্ব সূত্র,
ভোজ মাইনাস ভোজ হোল স্কোয়ার প্লাস কোটি মাইনাস কোটি হোল স্কোয়ার। আচ্ছা আমি এখন পরের অঙ্কে যাব, এই চ্যাপ্টারে একটি বিশেষ সূত্র নেই। এটি 19 সালে দশম অধ্যায়ে শেষ আমি একটি অঙ্ক দেখো, 6 নম্বর, এও বিভিন্ন স্থানাঙ্কাত দেব এ 4,0 আর বি 0,-4,0 আর 0,3। এত দু বিন্দু সংযোগ রেখার সমত্রিকোণ বিন্দু দ্বয়ের সাথে মূল বিন্দু যে ত্রিভুজ উৎপন্ন করে, অর্থাৎ মূল বিন্দুটা দরকার সমত্রিকোণ বিন্দুর সাথে, মূল বিন্দু সমত্রিকোণ এই দুটা বিন্দু সাহায্যে। সেক্ষেত্রে আমাদের এখানে বিগত চ্যাপ্টারে কাজ করতে হবে, সমান তিন ভাগে ভাগ করে দুটি বিন্দু বের করতে হবে, যেমন এ বি সি ডি, এই সি বিন্দু স্থানাঙ্ক এবং ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, করে এই সি ডি বিন্দু মূল বিন্দুর সাথে একটা ত্রিভুজের কথা বলছে, মূল বিন্দুর সাথে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে, অর্থাৎ আমরা পিছনে ফেলে আসা চ্যাপ্টারটির একটি সূত্র কাজে লাগাতে হবে, তাহলে ও সি ডি ত্রিভুজের ক্ষেত্রে। তা আমরা প্রথমত ধরে নেব এ বি রেখা, ধরি এ বি রেখা সমতি খণ্ড বিন্দু সি এক্স কমা ওয়াই ও ডি এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ, অর্থাৎ এসি ইস টু বিডি, এটা হলো 1:2 এবং এডি ইস টু ডিবি, এটা হলো 2:1। তখন এইরকম থাকলে এই অনুপাতটা আমরা অটোমেটিকই জানতে পারবো, তার বিগত চ্যাপ্টার শেখানো আছে। সমত্রিকোণের তলে অনুপাত 1:2 হয় অথবা 2:1 হয়, সেক্ষেত্রে এ বি রেখার উপরে দুটি বিন্দু আমরা চয়েস করেছি, যখন সি বিন্দু নেব তখন এক ভাগ আর এদিকে আছে 2 ভাগ, তাই 1:2, যখন সি বিন্দুর কাজ শেষ তখন ডি বিন্দু এ বি রেখাকে দুটো ভাগে ভাগ করছে, একটা যেটা 2 এটা হলো 1। এখন আমরা এই যে এম ওয়ান এটাকে বলবো এম ওয়ান, এম ওয়ান টা এম অতএব সি এক্স কমা ওয়াই, তোমাদের মনে আছে কিনা জানি না, হ্যাঁ সেই অনুযায়ী সূত্রটা লিখছি এম ওয়ান এক্স টু এম টু এক্স ওয়ান, এখন ওয়ান ইন্টু এ এ সি ডি, তখন এই ডি বাদ থাকে, এম ওয়ান ইন্টু 0 প্লাস এম টু 2:-4 আর 1 যোগ 2। আবার বলছি দেখ, 1 0 সাথে আর 2 -4 সাথে, এবার এম ওয়ান, এম ওয়ান যাবে এম ওয়ান হলো 1:3 যোগ 2:0 আর 1 প্লাস 2, এখান থেকে -8 আর 3 আর এখানে 3/3 -8/3 কমা 1, এগুলো ও অ্যান্সার বের করা যাবে, এটি বিন্দু বের করলাম, সি বিন্দু বের করতে হবে, ডি বিন্দু বের করতে হবে, আর মূল বিন্দু আমরা জানি 0। তাহলে এটা যদি ভুল হয় তাহলে পরের স্টেপে ভুল হয়, তাই সাবধান, এম ওয়ান হলো 1 এক্স টু এক্স ওয়াই, হ্যাঁ ঠিক আছে, এবার এবং দিয়ে আমরা লিখবো এবং
dx, y এখন আর সূত্র লিখবো না সরাসরি। দেখুন এই মুহূর্তে সি বিন্দুটার কাজ ডি টু, ওই গুণটা শুধু টু ইন্টু জিরো প্লাস ওয়ান ইন্টু মাইনাস ফোর বা টু প্লাস ওয়ান, টু ইন্টু থ্রি প্লাস ওয়ান ইন্টু জিরো বা টু প্লাস ওয়ান, সেক্ষেত্রে মাইনাস ফোর ভাগ থ্রি, মাইনাস ফোর ভাগ থ্রি আর এখানে ছয় ভাগ থ্রি, কারণ দুই একটা বিন্দু হলো সি বিন্দু ডি বিন্দু হলো। আমি আমার কাজের সুবিধার্থে এটা আমি লিখে নিলাম, বাদবাকিগুলো মুছে দিই। আচ্ছা তাহলে ও সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, প্রশ্ন হলো ও সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের, তাই এই অন্তর্ভুক্ত সূত্র এখানে আর এখানে একই জিনিস মিলে লেখা হয়েছে আর ওখানে লেখা হয়নি, তাই তোমরা বিগত চ্যাপ্টারগুলো ফলো করবে। মূলবিন্দু স্থানাঙ্ক সর্বদাই জিরো জিরো আমি প্রথম দিনে ক্লাসে বুঝেছি। এবার আসি, সুতরাং ডেল অফ ও সি ও সি ডি ক্ষেত্রফল হাফ ও জিরো জিরো, এবার অন্যভাবে আছে সি মাইনাস এই ভুস কোটি আর ডি ভুস কোটি জিরো জিরো। আচ্ছা এবারে সূত্র লিখলাম না এবং সরাসরি সম্পর্ষণ আমি একটু কম করে করবো, জিরো ইন্টু ওয়ান প্লাস মাইনাস এইট বাই থ্রি ইন্টু টু প্লাস মাইনাস ফোর থ্রি ইন্টু জিরো। আচ্ছা একটু গেল মাইনাস এইট মাইনাস এটা করলে জিরো ইন্টু মাইনাস এইট বা থ্রি একটা ব্র্যাকেট বড় করে দিলাম প্লাস ওয়ান ইন্টু মাইনাস ফোর ভাগ থ্রি প্লাস টু ইন্টু জিরো, সেক্ষেত্রে ওয়ান ভাগ টু এটা জিরো, এটা মাইনাস ষোলো ভাগ থ্রি এটা জিরো, এদিকে এটা জিরো, এটা মাইনাস আছে আর সামনে মানে প্লাস ফোর বাই থ্রি আর ওটা তো জিরো। আমরা এখন একটা লসাগু করবো, থ্রি লসাগু মাইনাস ষোলো প্লাস ফোর, এটা মডুলার চিহ্ন, ষোলো মাইনাস বারো মাইনাস বারো ভাগ তিন তাহলে হচ্ছে মাইনাস ফোর, মডুলাসের বাইরে আসলে ফোর সমান সমান টু একক বর্গ। আমরা দেখলাম আগের অঙ্ক সরাসরি দেওয়া ছিল বিন্দুগুলো, অঙ্কপত্রের সময় লাগছে বেশ কম, আর এখানে অঙ্কগুলো দুটা বিন্দু সি আর ডি বের করতে হয়েছে, সেই জন্য অঙ্কটা সময় বেশি লাগবে। তবে এই ক্ষেত্রফলের সূত্রটা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কতেই লাগবে, হয়তো ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। এবার আমরা অন্য একটি অঙ্ক করবো, অঙ্ক নম্বর চোদ্দ, একটি ত্রিভুজের স্থানাঙ্ক দেওয়া আছে, এর নাম দিলাম হলো টি ডি দেওয়া যায় না, অতএব ক্ষেত্রফল ডেল অফ এ বি সি, আমরা বিন্দু সরাসরি বিন্দু দেওয়া আছে আমরা ক্ষেত্রফল যাচ্ছি হাফ ভুস কোটি টি ওয়ান প্লাস
is equal to 1. Change window number. তাহলে আমরা ঘুষ কোটি সাজিয়ে নিলাম। আমরা এভাবে এখন সম্প্রসারণ করব, এটা মডুলাস চিহ্ন, এটার সাথে গুণন হয়ে যায় 3t + 3, এর সাথে গুণন হবে 4t² + 2t, এর সাথে গুণন হবে 2t + 2। নিম্নমুখী গুণন শেষ, ব্রাকেট দিয়ে দিলাম। এবার একটা মাইনাস চিহ্ন সূত্রের ঊর্ধ্বমুখী গুণ, এর সাথে গুণ 2t + 1, এর সাথে গুণ 6t + 6, এর সাথে গুণ +2t² + 2t। সূত্র অ্যাপ্লিকেশন হয়ে গেল। এখন আমার হিসাবের পালা, এবং এর মধ্যে দেখছি 4t² আগেটা লিখি, ফর্মুলা 2 2 4 আর 7 7t, আর এখানে 2 আর এখানে 3 আর 2 5, এই 5 ভাগে গেল 5। আর এই দিক পাশে দেখো 2t² দেখো 2t² 2টা t, আর এখানে আছে 2টা, 7টা আর সরি 10টা -10t। -7 2t² - 3t - 2, এত বর্গ দেখো, কারণ এখন এখানে t মান জানা নেই। এত হল ক্ষেত্রফল। তাহলে অঙ্কটির অঙ্কটির প্রথম অংশ শেষ হলো, অঙ্কটির দ্বিতীয় অংশ টির মান বের করতে হবে, টির মান ব্যবহার করতে হবে। পরবর্তী লেকচারে এই অঙ্কটির শেষ অংশ শুরু করবো। হ্যাঁ, আপাতত এখানেই শেষ হলো। খোদা হাফেজ।